একাধিক দাবি নিয়ে সেচ দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল বহু সিপিআইএম কর্মী সমর্থক। ঘটনা জেলার দাসপুর দুই ব্লকের আজুরিয়ায়। বৃহস্পতিবার বিকেলে সিপিআইএম এর তরফে সেচ দপ্তর ঘেরাও করে এই বিক্ষোভ চলে। অভিযোগ, এলাকার পলাশপাই খাল সংস্কার থেকে কন্যাশ্রীর ভাঙা ব্রিজ সেচ দপ্তর ব্যর্থ তাদের কাজে, কারচুপির হিসেব থেকে কাজের বরাদ্দে। তার বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ বলে জানালেন সিপিআইএম এর নেতা রঞ্জিত পাল। এদিন শতাধিক গ্রামবাসী এই বিক্ষোভে সামিল হন। সেচ দপ্তরের তরফে অলোক মাইতি জানান, পলাশপাই খাল পাড়ে খাল কাটার কারণে যাদের সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের ধাপে ধাপে ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, সাথে ক্ষতিগ্রস্ত বীজগুলিরও দ্রুত মেরামতির ব্যবস্থা হবে। দাসপুর থেকে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, আমি সৌমিন দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমরা জানতে পেরেছিলাম সঙ্গে তৃণমূলের নেতৃত্ব একবারে সর্বোচ্চ স্তরের রাজ্য থেকেই তারা কাটমানির টাকা ভাগাভাগি করার মধ্য দিয়ে অপরিকল্পিত অবৈজ্ঞানিকভাবে এই খাল কাটাটা শুরু করেছিলেন, যা নিয়ম মতো এই খাল কাটাটা বৈজ্ঞানিক এবং পরিকল্পিতভাবেই সমস্ত নিয়ম নীতি মেনে করলেই 32-33 কোটি টাকা কাজটা করা যেত। আমাদের বামপন্থী বিধায়ক তন্ময় ভট্টাচার্য সুজন চক্রবর্তী বিধানসভায় পর্যন্ত তথ্য দিয়ে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে তুলে ধরেছিলেন। আমরা লাল ঝান্ডা ধারাবাহিকভাবে এই 2 বছর বলে আসছি, এখন আমরা দেখছি মানুষ সমস্যায় পড়েছে। মহিষঘাটা ব্রিজ আমাদের দাসপুর 2 নম্বর ব্লকের 7টা পঞ্চায়েতের কোলাঘাট হয়ে ভায়া কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ সেতু অপরিকল্পিত খালকাটার কারণে রূপনারায়ণের নদের মুখেই ওই মহিষঘাটার ব্রিজ গার্ডওয়াল ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তা বিচ্ছিন্ন। বিভিন্ন ব্যাপক মানুষ জমি বসত বাড়ি এ যারা ক্ষয়ক্ষতির শিকার। আমি নিমাইচন্দ্র সিং বলছি, যখন তার বর্তমানে 23 লক্ষ টাকা খরচ করে কন্যা সেতুটি হয়েছিল, সেইটি প্রতি বছর এমনভাবে উন্নতি করা হলো প্রতি বছর ভেঙে পড়তেছে। যেটা টাকা খাওয়ার একটা জায়গা তৈরি করেছে সরকার, পঞ্চায়েত থেকে শুরু করে উপরমহল পর্যন্ত সকালে একটা টাকা খাওয়ার রাস্তা তৈরি করছে। তাই এই এই জায়গাতে বন্ধ হয়, সেই জন্যই আমাদের দীর্ঘ আন্দোলন প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের বক্তা যেটা হচ্ছে ঘর বাড়ি কথা কেউ বলবেন না, বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, সেতুগুলো নেই, এগুলো নেই। আপনাদের যে ক্ষোভটা এটা স্যার ক্ষোভ না, বলার পরিপ্রেক্ষিতেই বলবো যে ড্যামেজগুলো হয়েছে। হ্যাঁ, এটা সিএ2 ফরম্যাটে আমরা অলরেডি আমরা প্লেস করেছি আমার ডিপার্টমেন্টে, ম্যাডাম আমাদের ডিএম ম্যাডামের সই করেই আমরা প্লেস করেছি। ফান্ড যেগুলো যেমন হয় পাওয়া যাবে, সেরকমভাবে বিভিন্ন জায়গায় যে প্রোটেকশান ওয়ার্কগুলো আমরা একটা করে স্টেপ স্টেপ করেই আমরা বিভিন্ন জায়গায় যেগুলো রায়ত জায়গা মূলত সেগুলো ফার্স্ট হবে, তারপরে যে সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে তারপরে স্টেপে করবো, প্লাস সেতুগুলো একটা পরিকল্পনা রয়েছে আমাদের। এইটুকুই আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করলাম, আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। কী পরিকল্পনাও বুঝেছেন বলছি, গ্রামবাসীদের যেটা দাবি এটা নাকি আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, এরকম একটা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।